নমস্কার। করোনা আবহে দীর্ঘদিন প্রকাশ্যে জনসভায় দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। দলীয় প্রতীক ছাড়াই তিনি নিজে এখন সমাজসেবীর ভূমিকায়। তৃণমূলের সংগঠনের কাজেও সেভাবে দেখা যাচ্ছে না তাকে। দলের মধ্যে কোণঠাসা হয়ে এখন তার গুরুত্ব হারিয়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই অবস্থায় নন্দীগ্রামে ভূমি আন্দোলনের শহীদ স্মরণ মঞ্চে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। সেখানে যা মন্তব্য করলেন তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার নন্দীগ্রামের সোনাচূড়াতে নন্দীগ্রাম ভূমি আন্দোলনের নেতা শহীদ নিশিকান্ত মণ্ডলের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শুভেন্দু অধিকারী যেদিন মানুষের কাছে এসেছিলেন সেদিন তিনি সাংসদ ছিলেন না, তিনি ছিলেন দক্ষিণ কাথির বিধায়ক। সেদিন নিশিকান্ত মণ্ডল তাকে ডেকে জমি আন্দোলনের বীজ বপন করেছিলেন, সেই স্মৃতি আজও ভোলার নয়। তিনি আরও বলেন, যারা অতীত ভুলে যান তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে জল্পনা। কাকে ইঙ্গিত করে এই কথা বলেছেন তিনি? শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। নন্দীগ্রাম জমি আন্দোলনের মধ্যে দিয়ে সিপিএমের 35 বছরের শাসনকে হারিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাহাড় থেকে জঙ্গল সব জায়গাতে এই তৃণমূলের শক্ত ঘাঁটি তৈরি হয়। দলের গুরুত্বপূর্ণ পদেও থেকেছেন শুভেন্দু, কিন্তু এখন তিনি দল থেকে অনেকটাই দূরে। 21-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দুর অতীত ভোলার মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।